আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। তো বন্ধুরা, চলে আসলাম আমি আবার সোহাগ হোসেন আমাদের প্রাইভেসি টেক থেকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আপনারা হয়তো ফেসবুকের একটা ফিচার লক্ষ্য করবেন যে কিছু কিছু মানুষের ফেসবুক আইডিতে ঢুকলে তাদের কিন্তু ফেসবুকের প্রোফাইল থেকে স্ক্রিনশট নেওয়া যায় না, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওদের ফেসবুক আইডিতে ঢুকে তাদের প্রোফাইল পিকচারের থেকে কিন্তু স্ক্রিনশটটা নেওয়া যায় না, ঠিক আছে? তো বন্ধুরা, এই কাজটা তারা কিভাবে করে বা আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে কী করতে হবে সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো আপনি যদি এটা না জানেন যে আসলে এটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে করতে হয় তাহলে আজকের ভিডিওটি ফলো করুন, তাহলে আপনিও আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা সেভ করতে পারবেন। কেউ আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা ডাউনলোড করতে পারবে না বা কেউ স্ক্রিনশট নিতে পারবে না, এমনকি আপনার ফেসবুকের প্রোফাইল থেকেও কিন্তু সে স্ক্রিনশটটা নিতে পারবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি এটা না জানেন তাহলে ভিডিওটি জাস্ট ফলো করবেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি কাজটা করে নিতে পারবেন আপনার আইডির সাথে, ঠিক আছে? এবং আপনার আইডি আপনি সেভ করতে পারবেন এবং আপনার প্রোফাইল পিকচারটাও আপনি প্রোটেক্ট করতে পারবেন। ওকে, তো বন্ধুরা চলে যাচ্ছে আজকে আমরা মূল ভিডিওতে, সাথে থাকবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি চান যে কেউ যাতে আপনার ফেসবুকের আইডিতে ঢুকে আপনার ফেসবুক আইডি থেকে কোনো স্ক্রিনশট নিয়ে যেতে না পারে বা আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা ডাউনলোড বা স্ক্রিনশট দিতে না পারে, তো আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি আপনি জাস্ট চলে আসবেন ফেসবুক অ্যাপসে, ঠিক আছে? তো আপনি এক্ষেত্রে ফেসবুক লাইট অ্যাপসটাও ব্যবহার করতে পারেন বা ফেসবুক অ্যাপসটাও ব্যবহার করতে পারেন। আপনি যদি ফেসবুক অ্যাপসটা ব্যবহার করতে পারেন তাহলে হুবহু কাজটা আমার মতো করতে পারবেন, আর যদি লাইট অ্যাপসটাতে কাজ করেন তাহলে একটু ব্যতিক্রম হবে, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি যদি আপনার প্রোফাইলের সাথে এই সকল কাজগুলো করতে চান আপনি, তাহলে এখানে একটা অপশন পাবেন মাথার মতো, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনার ফেসবুকের টাইম লাইন অপশনে কিন্তু এখানে আপনার চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে চলে আসার পর এখানে কিন্তু আপনাকে ছোট্ট কিছু কাজ করতে হবে, তাহলে আপনি আপনার প্রোফাইলে স্ক্রিনশটটা লক করে দিতে পারবেন, কেউ আর স্ক্রিনশট নিতে পারবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আসার পর আপনি যদি চান যে আপনার প্রোফাইল পিকচারটা প্রোটেক্ট করতে বা সেভ করতে যাতে অন্য কেউ আপনার প্রোফাইল পিকচারটা এখান থেকে ডাউনলোড করতে না পারে বা স্ক্রিনশট দিতে না পারে, তাহলে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচারের নিচে দেখবেন এখানে একটা ক্যামেরা মতো অপশন আছে, ঠিক আছে? আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম। দেন বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনি চার নম্বরে একটা অপশন পাবেন যে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, ঠিক আছে? আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখুন জাস্ট একটা নেক্সট অপশন পাবেন, আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন সেভ, আপনি জাস্ট সেভ করে দেবেন, ঠিক আছে? তো আমি সেভ করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা লোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যেই কাজটা করলাম এটা করলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা আর কেউ এখান থেকে ডাউনলোড করতে পারবে না বা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না আপনার প্রোফাইল পিকচারটা, ঠিক আছে? এখন যদি আপনি আরেকটা কাজ করতে চান যে আপনার প্রোফাইলটা যেন কেউ স্ক্রিনশট নিতে না পারে, ঠিক আছে, এই যেই অপশনে আমরা আছি এই অপশন থেকে যেন কেউ স্ক্রিনশট নিতে না পারে, এটা যদি আপনি অন করতে চান তাহলে আপনি জাস্ট এখানে একটা অপশন পাবেন থ্রি লাইন মতো, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করবার পর আপনি তিন নম্বরে একটা অপশন পাবেন যে লক প্রোফাইল, ঠিক আছে? আপনি জাস্ট লক প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করবার পরে এটা জাস্ট একটু লোডিং হচ্ছে, আমরা জাস্ট একটু ওয়েট করে নেব। তো বন্ধুরা দেখুন, আবার কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়েছে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনি জাস্ট নিচে একটা অপশন পাবেন যে লক ইউর প্রোফাইল, ঠিক আছে? আপনি জাস্ট এই লক ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করবার পর কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলটা লক হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি জাস্ট এখান থেকে আবার ওকে করে দেবেন। তো আমি ওকে করে দিলাম। তো বন্ধুরা, এই দুইটা কাজ করলে কিন্তু কেউ আর আপনার ফেসবুকের প্রোফাইলে ঢুকে কেউ আর আপনার প্রোফাইলটার স্ক্রিনশট নিতে পারবে না, আবার কেউ আপনার ফেসবুকের প্রোফাইলের পিকচারটাও ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই দুইটা কাজ দেখালাম এই দুইটা কাজ যদি আপনি আপনার আইডির সাথে করে রাখেন তাহলে কিন্তু আপনার আইডি থেকে কেউ আর কোনো স্ক্রিনশট দিতে পারবে না আপনার প্রোফাইল থেকে, ঠিক আছে? আবার কেউ আপনার প্রোফাইলের পিকচারটা কিন্তু ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনার একটা কমেন্ট করে দিবেন, কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাদেরকে পরবর্তী কাজে উৎসাহ প্রদান করে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমরা ভিডিও আপাতত এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করলাম, খোদা হাফেজ।